5 আগস্ট দুপুর বেলা আমি যখন যোহরের নামাজের তাহরিমাবাদ আল্লাহু আকবার বলবো মসজিদে ইকামত চলতেছে তত কাবাতিস সালাহ হয়ে গেছে ওই সময় আমার মোবাইলে রিংটোন বেজে উঠলো আর 2-3 সেকেন্ড কথা বলার সময় আছে গুরুত্বপূর্ণ ফোন দেখে আমি রিসিভ করলাম বলল তাড়াতাড়ি সেনা আপনারা এই ক্যান্টনমেন্টে আসেন সেনা প্রধান কথা বলবে পরামর্শ করবে আমি বললাম নামাজে দাঁড়াইতেছি নামাজের পর এর আগে সেনা প্রধান হোক আর যেই হোক কথা কওয়ার টাইম নেই আমাদের নামাজ পড়লাম নামাজের পর আবার ফোন আসলো লম্বা ইতিহাস বলল তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে পরামর্শ করবে দেশের এই অচল অবস্থা নিরসনে মাননীয় সেনা প্রধান তিনি ব্যবস্থা গ্রহণ করবেন গেলাম ঢাকা সেনানিবাসে সেনা সদরে সেনা কর্মকর্তার যে অফিস সেনা প্রধানের যে অফিস সেখানে গেলাম সেখান থেকে কাজ সারতে সারতে আসরের নামাজ হয়ে গেছে তিনি সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বৈরাচারী সেই জালিম ফ্যাসিবাদ পদত্যাগ করেছেন এবং দেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আমরা রওনা করলাম সেনা সদরের অফিস থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে সেনা ঢাকার সেনানিবাস থেকে মাত্র বের হয়েছি এই জাহাঙ্গীর গেট বলে জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি মধ্যখানে প্রধানমন্ত্রীর কার্যালয় খুব বেশি হলে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হবে এই 1 কিলোমিটার পথ চলতে চলতে যখন আমরা এই বিজয় সরণিতে এসে পৌঁছলাম সেই বিজয় সরণিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিশাল এক মূর্তি তৈরি করা ছিল বিশাল মূর্তি মাথা উঁচু করে তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার অবস্থা এত উঁচা মূর্তি এত বড় দেবতা হুবলের চেয়েও বড় এই মূর্তি এত শক্তিশালী মজবুত ভাবে বানিয়েছে কিন্তু কোথ থেকে যেন মুসলমানদের সৈনিক দল এসে ওখানে হাজির হাতুড়ি বাটা শাবল যা যা আছে সব এনে এই মূর্তির ঠ্যাং কেউ ঠ্যাং ভাঙা শুরু করছে কেউ ঘাড়ের মধ্যে বাড়ি দেওয়া শুরু করেছে ঘাড়ের মধ্যে আবার গলার মধ্যে দেখি এক দল এসে রশি বাঁধছে আশ্চর্যজনিত হয়ে গেলাম যে সেনা প্রধানের অফিস থেকে বের হয়ে 2 কিলোমিটার রাস্তা আমরা এই বিজয় সরণি পর্যন্ত এসে পৌঁছতে পারলাম না এই সকল মানুষগুলো কোথ থেকে আসলো মনে হয় যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে ফেরেশতা ছিল না কিন্তু এদের কার্যকলাপটা ফেরেশতার মতোই ছিল এরা ওই কাজই করেছে যেই কাজ আল্লাহর ফেরেশতারা এসে করে এইভাবে ভাঙতেছে মূর্তি কিছুক্ষণ পরে দেখলাম ইয়া মোটা রশি নিয়ে আসছে সিগন রশি দিয়ে গলায় পেঁচায় মানায় না এটাকে এত বড় দেবতা এই দেবতার গলায় পাতলা রশি মানায় না ইয়া মোটা রশি বানায় নিয়ে আসছে এটার ভিতরে যে রড এত মোটা মোটা রড 10 তলা 20 তলা হাই মানে হাই রাইজ বিল্ডিং গুলো যে বানায় সেই রড দিয়ে তৈরি করা হয়েছে এই বিশাল দেবতাকে সেই দেবতার রড ভাঙার জন্য পায়ের রগ কাটার জন্য এরকম ভাবে এই হাতুড়ি বাটাল দিয়ে তো হয় না পরে কোথ থেকে যেন এরা হ্যাক্সো ব্লেড নিয়ে আসছে হ্যাক্সো ব্লেড দিয়ে কাটতে 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 সন্ধ্যা পর্যন্ত গড়াইছে তারপরে বিশাল এই হুবলের মূর্তি এটা ভূপাতিত করে আল্লাহু আকবারের স্লোগানে গোটা ঢাকার জমিন প্রকম্পিত হয়ে গিয়েছে এইভাবে মাগরিবের আগে মাগরিবের আগে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদ জাতীয় সম্পদে নির্মিত অবৈধ এই মূর্তিগুলোকে অপসারণ করে এদেশের মানুষ 5 আগস্টের বিপ্লবের বার্তা পৌঁছে দিয়েছে এই বিপ্লব হলো তাওহীদের বিপ্লব